স্রাংসলা বামতে আমসানি বিদ্যুৎ নিগম লিমিটেড হেড অফিস নক খাইজাকা পুইলা বেরেমনি লাইনমেন দে পান্ডা পান্ডৌ নারয় অক্রা অঙ্গি মানজাকা চুং ফ্রেং বেদেকনি মন্ত্রী রতনলাল নাথ পান্ডৌ চুং ফ্রেং বেদেকনি মন্ত্রী রতনলাল নাথ কারিব মানজাকা এমডি দেবাশিষ সরকার তে ডক্টর প্রদীপ ভৌমিক নখবই কুবু নজমারক আবনিয়াগুলো পান্ডৌ কক সানান থাঙ্গি চুং ফ্রেং বেদেকনি মন্ত্রী রতনলাল নাথ সাকা এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এই জিনিসটাই ফলো করে, অর্থাৎ আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা করে তো একা কেউ বাঁচতে পারবো না। ইঞ্জিনিয়াররা যদি মনে করে আমি বিদ্যুৎ দপ্তর সব ঠিক করে দেব, পারবে না। সকলকে নিয়ে একটা টিম করে চলতে হবে এবং এই জন্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং লাইনম্যান এবং হেল্পার হলো সত্যিকারের অর্থে বিদ্যুৎ নিগমের আত্মা, এটা মনে রাখতে হবে। তাদের ছাড়া আপনাদের নির্বিঘ্নে পরিষেবা পৌঁছাতে পারবেন না। আমাদের রাজ্যে 33 জন লাইনম্যান আছে বর্তমানে এবং হেল্পার রয়েছে 1532 জন। তো এখানে আমরা যদিও এবছর থেকে শুরু করছি এবং আজকে 6 তারিখ, কিন্তু প্রত্যেক বছরেরই বোধহয় 4 তারিখ এই দিনটি পালন করা হয় এবং 4 তারিখ থেকে 10 মাস পর্যন্ত জাতীয় সুরক্ষা সপ্তাহ পালিত হয়। তো এই লাইনম্যান দিবসের মূল থিম এবার দিয়েছে সেবা, নিরাপত্তা এবং স্বাভিমান, ইম্পর্ট্যান্ট জিনিস এটাকে। এবং তাদেরকে বলা হয় ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ফ্রন্টলাইন ওয়ারিয়ার, যেটা যেটা একটু আগে বলেছেন গত কোভিডের সময় স্বাস্থ্যকর্মীরা এবং খাদ্য দপ্তরের কর্মীরা বা অন্যান্য সবাই সংশ্লিষ্ট যারা রয়েছেন, যেভাবে এত বড় একটা কোভিড মহামারী এটাকে আমরা প্রতিহত করতে পেরেছি এবং এর জন্য অনেকে কিন্তু প্রাণও দিয়েছে। তো সুতরাং আজকে এই দিনটাকে যেভাবে গুরুত্ব দিয়ে দেখছেন আমি সত্যি খুশি হয়েছি। এবং গত পুজোর সময় আপনারা লাইনম্যান সহ হেল্পার সহ একদম টপ টু বটম আপ টু সেক্রেটারি যেভাবে আপনারা পরিষেবা দিয়েছেন সত্যিই এটা প্রশংসার দাবি রাখে এবং ইচ্ছা করলে আগামী দিনও আপনারা পারবেন। তো আমি অনুরোধ করবো সবাইকে, খুব গুরুত্বপূর্ণ যেটা জিনিস যে ব্যক্তিগত সুরক্ষা যেটা বলেছে ডাক্তারবাবু পানেন পাই থাকো চুং ফ্রেং বেদক সেবক লাইনাই কিশাসুক এমপ্লয়িজ রগ্ন ইয়াফার জাকা সকাতে বরম বলাই রাজাখর আগলনি সীমে পরনমনি কক থুম চিনি খরাং।